আজ সাত সকালে পুকুরে 80 বছরের এক বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 7/22 বিজয়নগরের স্থানীয় এক পুকুরে। সূত্র মারফত জানা যায়, নৈহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরতি রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরেই লকডাউনে বাড়িতে থেকে অবসাদে ভুগছিলেন তিনি। প্রতিদিনের মতন আজ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, আর প্রাতঃভ্রমণে বেরিয়েই এই বিপত্তি। ঘটনার খবর পেয়ে আরতি দেবীকে শনাক্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হয় তার দুই ছেলে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নৈহাটি থানার পুলিশ। এটা হত্যা না আত্মহত্যা এখনও অধরা। নৈহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছেন। দেখুন নৈহাটি থেকে আমাদের প্রতিনিধি শান্তনু ভট্টাচার্যের রিপোর্ট। কি ঘটনাটা ঘটেছে? আমি ভোরবেলা তা আমি এইখানে একজন মাছের জন্য যায়, তা ও রয়েছে আর ওর গাড়ি আসেনি বলে ও যায়নি। তা আমি আবার ওই ওপর দিয়ে যাচ্ছি, ওই মহিলা দেখে শাঁসা করে এইদিকে আসলো। তা আমি ওই এক মোড়ের মাথার দিকে চলে যাচ্ছি, গিয়ে আমি আবার ফিরে দেখলাম যে উনি কোথায় গেল। গিয়ে দেখলাম যে ওই দিকে চলে গেল। তারপরে আমি চলে গেছি, গিয়ে আমি বাড়িতে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর খানিকক্ষণ পরে আমাদের ওখানে একটা ছেলে বলছে কি তুমি ভোরবেলা আসলা? আমি হ্যাঁ বলে আমার কি ভয় করছে। আমি কেন, আমি তো এইমাত্র আসলাম। তা বললো কি যে না, ওখানে দেখলাম একটা মহিলা পড়ে রয়েছে বুড়ি। তা আমি বললাম কি তাহলে সে চলে এলি কেন? তুই চল আমি যাচ্ছি, আমি লোকজন ডাকছি। এই পর্যন্ত আমি দেখেছি, এটা দেখে উনি পড়ে রয়েছে। দাদা কি হয়েছিল ঘটনাটা বলবেন? ওই আমাকে জিজ্ঞেস করলো, উনি ঠাকুর নমস্কার করে আসছিল, আমাকে জিজ্ঞেস করলো এখানে সরস্বতীদের বাড়ি কোথায়। আমি বললাম ওই তো ওই তিনতলা বাড়িটার আগের বাড়ি, ওইখানে চলে যাও গিয়ে খোঁজ বলে ও একটা গলিতে আছে, ওই গলির মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসলো, তারপরে আর আমি তাকে দেখিনি। এরকম কোনো ঘটনা ঘটে এই প্রথম, এই আমাদের আমি এখানে আগে করার পরে আমি আর দেখিনি, এই প্রথম দেখলাম। তারপরে আমি বাড়িতে ঢুকে গিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপর একজন বলছে পুকুরে এরকম একদিন পড়ে গেছে। তারপর এসে দেখছি হ্যাঁ ওই উনি হলুদ কাপড় ব্লাউজ পরে ঘুরছিল উনি।